শ্বশুর বাড়িতে আজকে আমি মেহমান, বাবার বাড়ির লোকজনদের সাথে যাচ্ছি শ্বশুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। এমনটা আরো কারোর সাথে হয়েছে কিনা আমি জানি না, তবে শ্বশুর বাড়িতে যতবারই গিয়েছি নিজেকে কেন জানি মেহমানের মতোই মনে হয়েছে। মূলত অনুষ্ঠানটা হচ্ছে আমার ছেলেকে উপলক্ষ করেই, আর আমি মা হয়ে যাচ্ছি ছেলের অনুষ্ঠানের দাওয়াত খেতে। দিনটি ছিল শুক্রবার, আর আমরা যখন বের হয়েছিলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, আর এই বৃষ্টি মাথায় করেই আমরা সবাই যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। বানিয়াজুরি বাসস্ট্যান্ড নামতে না নামতেই অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে, আর এদিকে মিষ্টি কেনাকাটার পর্ব চলছে। বিয়াইন বাড়িতে যাবে বলে কথা, আমার আব্বা মা আমার খালা সবাই মিষ্টি কেনায় ব্যস্ত ছিল, আর আমরা এদিকে একটু বৃষ্টি বিলাস করে নিলাম আমি আর আমার ভাতিজি। বৃষ্টির পরিমাণটা কিন্তু খুবই খুবই বেশি ছিল আমরা যখন যাচ্ছিলাম। শ্বশুর বাড়িতে চলে এসেছি শ্বশুর বাড়ির চিন্তাবাদ। শ্বশুর বাড়িতে আসার সাথে সাথে বৃষ্টিও কেন জানি নাই হয়ে গেল। আর এই যে দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, গ্রামেও এখন খুবই সুন্দর করে ডেকোরেশন করে, আর রেইন প্রোটেকশন ছিল এই কারণে কোনো প্রবলেম হয় নাই। তবে গ্রামে আপনি কাদার দেখা পাবেন, আর এই কাদা দেখে নাক সিঁটকানো যাবে না, কারণ চিরাচরিত গ্রাম বাংলায় আপনি কাদার দেখা পাবেনি। শ্বশুর বাড়িতে আসতে কেন এত দেরি করলাম এই কোয়েশ্চেনটা আমাকে তেমন কেউই করে নাই, তবে বিদ্যুৎ কেন নাই বা কখন আসবে এই ব্যাপারে অনেকেই কোয়েশ্চেন করেছে। যাই হোক, ভেতর বাড়িতে দেখলাম খুবই কষ্ট করে এই বৃষ্টির মধ্যে রান্নার কাজ চলছে। যারা এই কষ্ট করছিল আসলে পুরো ক্রেডিট তাদের, তারা তো কষ্ট করে এই খাবারগুলো রেডি করেছে। তো সবার মতো আমিও খিচুড়ি খেয়েছি আসার পরপরই। এদিকে দেখলাম এখনও রান্নার কাজ শেষ হয় নাই, মেনুতে ছিল বিরিয়ানি এবং দই। দইয়ের গোডাউন থেকে একটু ঢু মেরে গেলাম। এখন আবার অনেকেই বলবেন আপু দাওয়াত তো দিলেন না। ভাই রে ভাই, আমি নিজেই তো আমার শ্বশুর বাড়িতে মেহমান, আমি আর কাকে কি দাওয়াত দিব বলেন। ইতিমধ্যে গেস্টরা চলে আসছে এবং তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা চলছে। গ্রামের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন অতিথি আপ্যায়নের কাজটা মূলত তরুণ সমাজকেই বেশি করতে দেখা যায়। সবাই একসাথে মিলেমিশে অতিথি আপ্যায়ন করে থাকে, ব্যাপারটা খুবই ভালো লাগে। তো যারা যারা ছিল এখানে, আমি ইন্ডিভিজুয়ালি কারোর নাম বলছি না, সবাই কিন্তু সুন্দরভাবে কাজটা করেছে এবং তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর এই ছিল অতিথিদের কিছুটা খণ্ডচিত্র। এত কিউট একটা ননদ যে আমার আছে আমি জানতামই না, আর এই যে আমার ছেলে যার অনুষ্ঠানে আমি মেহমান হয়ে এসেছি। এদিকে ক্যাশিয়ারের ভূমিকায় ছিল আমাদের চাচু, যদিও তার কোনো পেমেন্টের ব্যবস্থা ছিল না। ওয়েট ওয়েট ওয়েট, এখন কিন্তু উড়া ধুরা ডান্স হবে, তাই সবাই একটু শক্ত হয়ে বসেন। ঘোরাধুরা ডান্স শেষে চলছিল গিফট আনবক্সিং। তাই গিফটটা পেয়ে আমার ছেলে তো খুবই খুশি হয়েছে, কারণ একটা মাত্রই গাড়ি তাকে গিফট করা হয়েছে, আর বাদ বাকি যে গিফটগুলো ছিল সেগুলো তার জন্য না। তাই গিফটটা যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।